ভাই এই ধর ভাতের ফ্যান যুবরানী উর্মিমালা বলেছেন এখন থেকে রোজ এক বেলা করে ভাতের ফ্যান খাবি তারপর সারা দিন উপোস তুই তাহলে সজোরে চড় মারতে এটা তো ঠিক সজোরে হলো না আবার মার উর্মিমালা আপনি চুপ করুন মারুন
কতদিন অত্যাচার সহ্য করতে হবে। কবে তুমি মুখ তুলে চাইবে? একটা পথ তুমি দেখাও লজ্জা, একটা পথ তুমি দেখাও। কালাচাঁদ, তুমি কি এইভাবে রাজবংশের সন্তানের জন্ম দেবে? প্রভু, ভোর হয়েছে, ওঠো মলুয়া। আমি আমি ভয় নেই তোমার। ঠাইন্তি আমু পাইপল জানি, তুমি সব সময় উর্মিমালার ভয়ে আতঙ্কিত হয়ে থাকো, কিন্তু মলুয়া তুমি যদি এভাবে ভয় পাও তাহলে তোমার সন্তানের উপর যে বিরূপ প্রভাব পড়বে। ভয় কি আর সাথে পাই ঠাইন্তি? ওকে লিয়ে এখন আমার সব থেকে বেশি ভয়। মনকে শক্ত করো মলুয়া, তুমি যে রাজবংশের সন্তানকে জন্ম দিতে চলেছ, আমার মন বলছে তোমার এই সন্তানই আমাদের সব দুঃখ দুর্দশার অবসান ঘটাবে। কিন্তু উর্মিমালা যা শুরু করেছে তাতে 10 মাস সময়কাল কি করে যে কাটবে তা কে জানে। আমি শুনলাম তোমাকে নাকি রোজ 1 বাটি করে ফ্যান খেতে দেওয়া হয়। কি অন্যায়! এই নাও, এটা খাও, খাও। আমার পেট ভর্তি ঠাইন্তি। সে কি 1 বাটি ফ্যান কি তোমার পেট ভরে গেল? মলুয়া, তুমি ওভাবে হাসছো কেন? কি হয়েছে? আচ্ছা মুখে তো কিছু বলো। ঠাইন্তি, আমু কাল রাত্রে অনেক কিছু খাইছি, লাউ চুপুরাজ কে লাউ। সুখে দুঃখে দেখবে যে